আমার আল্লাহ বলেন, ও জগতবাসী, আমি আল্লাহর দৃষ্টিতে কওমি মাদ্রাসার ছাত্ররা হলো দুলামিয়া। এদেরকে লক্ষ্য করে বিশ্বটি বর্তমান আয়তনে পৃথিবী সৃষ্টি করে রেখেছি, বিশাল জগৎ সৃষ্টি করে রেখেছি, উদ্দেশ্য আমার দুলামিয়া। এদের উসিলায় জগতের কোটি কোটি মুশরিক ইহুদি খ্রিস্টান নাস্তিক আর মুরতাদরা পেট বোঝাই করে খাবে। এদের ঝুটা তাদের বাধ্য আরো অনেক বড়, কিন্তু আমার দৃষ্টিতে সে আলেম সমাজ আর তা আলেমুল এলেমেরা দুলামিয়া। এরা এই দুনিয়ার দিকে ভ্রুক্ষেপ করবে না, কারণ তারা বোঝে তারা এই দুনিয়াতে খাওয়া দাওয়ার জন্য আসেনি, আয়েশা ঈশ্বরের জন্য আসেনি, তারা এসেছে আরেকটি স্পেশাল নেয়ামতের লক্ষ্যে। সেই স্পেশাল নেয়ামত হলো কাল আখেরাতে জান্নাতে আমি আল্লাহর দিদার আর সাক্ষাৎ। তাদের অবস্থা হলো করমা রোজে কে জীবন জেলে বয় রাবে রাওয়াম, করমা রোজে কে জীবন জেলে বয় রাবে রাওয়াম, রাড়াতে যা তলবম ওয়াজ পায়ে যা না বেরাওয়াম, রাড়াতে যা তলবম ওয়াজ পায়ে যা না বেরাওয়াম, নজরতর দামকে গড়াইয়া দেব সাবে ঈদমে রোজে তাদর মায় কাটা সাদান গজলে ফা বেরাওয়াম। তারা ওই স্পেশাল নেয়ামতের উদ্দেশ্যে এসেছে, ওই চিন্তা তারা মগ্ন। এদিকে কুকুর গোষ্ঠী তাদের জুতা খেয়ে প্যান্ট বোঝাই করতেছে। এখন যদি বেহেস্ত নিয়ে রওনা করা হয় দুলামিয়াদেরকে, আর ওই মুশরিক মুরতাদ নাস্তিকের গোষ্ঠীরা লাইন ধরে আমরা যাব ওই ঘরে, ফেরেশতাদের লাঠি একটা মাটি দিব, এটা একমাত্র দুলামিয়ার জন্য স্পেশাল নেয়ামত, তোমাদের জন্য নয়। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد দীনি চেতনা পরিষদের উদ্যোগে আজকের এই মহাসমাবেশ, দীনি চেতনা দীনি শিক্ষা ব্যতীত সম্ভব নয় বিধায়। শিক্ষা সম্পর্কীয় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে এবং একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ও নবী বলুন তো যারা জানে আর যারা জানে না, অর্থাৎ শিক্ষিত আর অশিক্ষিত, এই দু সম্প্রদায় কি কখনো এক সমান হতে পারে? একে বলা হয় অস্বীকার বাচক প্রশ্ন, অর্থাৎ কখনো এই দুই সম্প্রদায় এক সমান হতে পারে না। যারা শিক্ষিত এদেরকে বলা হয় চোখওয়ালা, শিক্ষা নামক চোখ দিয়ে দেখে দেখে রাস্তা অতিক্রম করে গন্তব্যে পৌঁছে। যারা অশিক্ষিত এদেরকে বলা হয় অন্ধ, চোখওয়ালার দায়িত্ব অন্ধের তুলনায় দ্বিগুণ। চোখওয়ালার এক দায়িত্ব নিজের চোখ ব্যবহার করে রাস্তা দেখে গন্তব্যে পৌঁছা, আরেক দায়িত্ব যাদের চোখ নেই তাদের হাত ধরে ধরে গন্তব্যে পৌঁছানো। অন্ধের দায়িত্ব একটি, শুধু চোখওয়ালাকে ধরে রাখা। এখন বোঝার বিষয় চোখওয়ালা কে আর অন্ধ কে, শিক্ষিত কে অশিক্ষিত কে, এই ব্যাপারে মানুষ তিন প্রকারের। এক প্রকার মানুষ সে নিজেও বোঝে আমি অশিক্ষিত,
এদের হাত ধরে ধরে গন্তব্যে পৌঁছানো সহজ। আরেক প্রকার আছে, বাস্তবে অশিক্ষিত মনে করে আমি শিক্ষিত, বরং শুধু অশিক্ষিতই নয় ডবল অশিক্ষিত, ডবল মূর্খ। কারণ সে যে জানে না বোঝে না এটাও সে বোঝে না, সে মনে করে আমি বুঝি। তাই বুজুরগানে দিন বলে না আকাশে কে না গা না দেখে দা না দেখে বেদা না আকাশে কে না গা না দেখে দা না দেখে বেদা না দর জাহলে মোরা কপা বাদা দাহরে বেমানা জানে না, তারপরও মনে করে আমি জানি না, এ দগন দগন। আরেক প্রকার বাস্তবে শিক্ষিত, এখন কে শিক্ষিত এটা বুঝতে পারলেই অশিক্ষিত কারা সহজে বুঝে আসবে। আরবিতে একটি প্রবাদ আছে, বিপরীত বস্তুর মাধ্যমে বস্তু চেনা সহজ। শিক্ষিত কারা আমরা সাধারণত মনে করে থাকি, যে জানে সে শিক্ষিত। আমাদের এই মনে করা সঠিক নয়, যে কোনো কিছু জানলে শিক্ষিত হয় না। যদি যে কোনো কিছু জানার নাম শিক্ষা হয়, এদিকে আপনারা বিভিন্ন জায়গায় বই পুস্তকে লিফলেটে ওয়াল রাইটিং এ দেখবেন লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটা কিন্তু সঠিক, যে কোনো কিছু জানার নাম যদি শিক্ষা হয় তার শিক্ষা জাতির মেরুদণ্ড। চোর চুরির আগে জেনে নেয় কিভাবে চুরি করলে আমি ধরা পড়ব না, সন্ত্রাসী আগে জেনে নেয় কিভাবে বোমাবাজি করলে আমি মরব না অন্যকে মারতে পারবো। এগুলো সব জানার পরেই এই কাজগুলো এরা করে। যে কোনো কিছু জানার নাম যদি শিক্ষা হয় তাহলে চোর চুরি জানে, সন্ত্রাসী ত্রাস জানে, ডাকাত ডাকাতি জানে, বোমাবাজ বোমা ফুটাইতে জানে, জানা হলো জাতির মেরুদণ্ড। এগুলোকে জাতির মেরুদণ্ড না আছে মেরুদণ্ড ভেঙে দেয়, আছে মেরুদণ্ড ভেঙে দেয়। বোঝা গেছে, যে কোনো কিছু জানার নাম বোঝার নাম শিক্ষা নয়, যে কোনো কিছু যে জানে তাকে শিক্ষিত বলা হয় না। যদি যে কোনো কিছু জানার নাম বোঝার নাম শিক্ষা হয় তাহলে আমাদেরকে মানতে হবে মুরগি শুধু শিক্ষিত নয় অনেক বড় শিক্ষিত, মৌমাছি অনেক বড় শিক্ষিত, উল পোকা অনেক বড় শিক্ষিত, বাবুই পাখি অনেক বড় শিক্ষিত, ইঁদুর অনেক বড় শিক্ষিত। কিভাবে মুরগির বাচ্চা আমরা কিভাবে ফুটে, মুরগির নিচে কতগুলো ডিম রেখে উপরে মুরগিকে বসায় রাখলে বাচ্চা ফুটে। আপনি যদি এই ডিমের মধ্যে 1 2 3 এভাবে নম্বর দিয়ে ডিমগুলোকে এক সিরিয়ালে সাজায় রাখেন, আগামীকাল এসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক হয়নি, একের জায়গায় 3, 3-এর জায়গায় 5, 5-এর জায়গায় 8, উলুট পালুট হয়ে গেছে। কে করবে? মুরগি নিজে নিজে। কেন করবো? মুরগি একথা বলছে, আমার দেহের তাপের কারণে ডিমের ভিতরে বাচ্চা আসে, সকল ডিমে এক সমান তাপ লাগতেছে না, যে ডিমগুলো সরাসরি আমার বুকের নিচে এগুলোতে তাপ লাগতেছে বেশি, পক্ষান্তরে যেগুলো আমার পাশে আছে ওগুলোতে তাপ লাগতেছে কম। অতএব আমি যদি মালিকের সিরিয়াল ঠিক রেখে বসে থাকি হয়তো পাশের ডিমগুলো পচে যাবে, অথবা ওগুলোতে বাচ্চা আসবে পরে, আর আমার সিনার নিচের ডিমগুলোতে বাচ্চা আসবে আগে, পচে গেলে বিশাল লস, আর আটকর করে বাচ্চা আসলে আমার জন্য মহামুসিবত। যেগুলোতে বাচ্চা এসে গেছে এই বাচ্চাগুলোর দাবি হবে আমাদেরকে নিয়ে আমাদের মুরগি মা বাইরে ঘোরাফেরা করুক এবং আধারের ব্যবস্থা করুক।
আর যেগুলোতে বাচ্চা আসেনি এই দিনগুলোর দাবি হবে মুরগি আমাদেরকে বুকের নিচে নিয়ে বসে থাকবে। এখন আমি দিনের দাবি পূরণ করতে গেলে বাচ্চাগুলো কাকচিলের শিকার হবে, বাচ্চার দাবি পূরণ করতে গেলে দিনগুলো পচে যাবে, নষ্ট হবে, মহা সমস্যা। এবার একটু বোঝার চেষ্টা করি, আমাদের দেহ তো তাপ আছে, এই তাপ আমরা হাত দিয়ে ধরে কি বলতে পারবো যে কত ডিগ্রি এখন তাপমাত্রা দেয়? পারবো না। একটি থার্মোমিটার ব্যবহার করতে হয় বগলের নিচে কিংবা জিহ্বার নিচে, থার্মোমিটারে উঠে যে এখন 98 ডিগ্রি আছে কিংবা বেড়ে গেছে, জ্বর উঠে গেছে, থার্মোমিটার ছাড়া আমরা বুঝি না। মুরগি যে তার ডিমের তাপমাত্রা মাপ দিল যাতে গড়ে সকল ডিমে সমান ভাবে তাপ লাগে, একসাথে বাচ্চা আসে, ও তো থার্মোমিটার ব্যবহার করে নি। আমরা থার্মোমিটারের মুখে কি হলাম? মুরগি হয়নি। তাহলে আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বুঝি। দুই নম্বর, আমাদের বাচ্চা জন্ম নেয়, আল্লাহ পাকের পক্ষ থেকে একটি কুদরতি রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে বেরিয়ে আসে। মাঝে মধ্যে বিপদের সম্মুখীন হলে আমরা ফোন করে হাসপাতালে অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য রোগী নিয়ে হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে দেখে বাচ্চার কি পজিশন, প্রয়োজন বোধে পেট কেটে বাচ্চা বের করে আনে, একে বলে সিজার। মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে? নেই। তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের করতে হবে। মুরগিকে দেখেছেন হাসপাতালে ফোন করতে যে অ্যাম্বুলেন্স পাঠান, আমার ডিমের ভিতরে বাচ্চা, বের হওয়ার তো রাস্তা নেই, সিজার করতে হবে। মুরগিকে দেখেছেন ডিম কতগুলো নিয়ে হাসপাতালে ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে, না তাহলে কে সিজার করে? মুরগি নিজে, সে নিজের ঠোকর দিয়ে ডিমের পোষা ভেঙে ফেলে যাতে বাচ্চা সহজে বের হতে পারে। তাও যেখানে সেখানে ঠোকর দিয়ে সিগ্র করবে না, একসাথে খোসা ভেঙে বাচ্চা বের করে নিয়ে আসলে বাইরের আবহাওয়ার সাথে বাচ্চা এখনো পুরোপুরি মিল খাবে না, বাচ্চা সমস্যা হতে পারে। প্রথমে একটি ছিদ্র করে যাতে একটু বাইরের আবহাওয়ার সাথে বাচ্চা পরিচিত হয়, ছিদ্র যেখানে সেখানে করবে, ঠিক যেখানে বাচ্চার ঠোঁট আছে ছিদ্র ওখানে করবে, তার নাক ছোটের মধ্যে থাকে। এমন কখনো হবে না যে ছিদ্র করার পর দেখা গেছে বাচ্চার ঠ্যাং, ছিদ্র করার পর দেখা গেল এখানে বাচ্চার লেজ, না যেখানে ঠোঁট ওখানে ছিদ্র। তাহলে মুরগি যে সিজার করলো যেখানে দরকার সেখানে ছিদ্র করলো, সেটা আলট্রাসাউন্ডও করেনি। আমরা আলট্রাসাউন্ড করার পরে সিজার করে তারপরও মাঝে মধ্যে ভুল হয়, মেশিনের মাধ্যমে দেখে নেই কোথায় কাটতে হবে, কি পরিমাণ কাটতে হবে, তারপরও তো ভুল হয়। এবং এই সিজারের যোগ্যতা অর্জন করতে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ আর গাইনি বিভাগ পর্যন্ত অন্তত 20টি বছর আমাদেরকে লেখাপড়া করতে হয়েছে। মুরগি কি 20 মিনিট কোনো মেডিকেল কলেজে লেখাপড়া করেছিল? তাহলে সে কিভাবে বিনা আলট্রাসাউন্ডে যেখানে ছিদ্রের দরকার সেখানে ছিদ্র করে সিজারের মাধ্যমে বাচ্চা ভেতরে আনলো? তো বলুন, আমরা বেশি জানি না মুরগি বেশি জানে? তারপর তো মুরগিকে কেউ শিক্ষিত বলে কেন বলে? বাবা কথা বোঝা গেছে, এগুলো জানার নাম শিক্ষা নয়, যারা এগুলো জানে এরা শিক্ষিত নয়। যদি এগুলো জানার নাম শিক্ষিত হতো, যারা জানে এরা এগুলো জানার নাম শিক্ষা হতো, আর যারা জানে এরা শিক্ষিত হতো, তাহলে মুরগিকেও শিক্ষিত বলতে হবে, বড় ডাক্তার বলতে হবে। আরো দেখুন, আমরা বেশি জানি না মুরগির বাচ্চা বেশি জানি, আমাদের বাচ্চা জন্ম নেওয়ার পর কয়েক মাস যাব তার খাবার আখাবার সে কি বুঝে? বোঝে না। এমনকি পায়খানা করে, মা আসতে যদি একটু দেরি হয়ে যায় এসে দেখে মাশাআল্লাহ অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, কে করছে পরিষ্কার? বাচ্চা নিজে। কিভাবে করলো? কলের গোড়া নিয়ে ধুয়ে মুছে খেয়ে দিয়ে পরিষ্কার করতেছে, আর একটু দেরি হলে পুরোটাই খেয়ে ফেলছে। এ তো মনে করা হালুয়া, কিন্তু মুরগির বাচ্চা
আজ দিন থেকে বেরিয়ে এসেছে, তার সামনে একটি চাল ভাঙা যাকে খুদ বলা হয় রেখে দেন, পাশে ওই খুদের আকার, খুদের রং, খুদের সুরতে একটি পাথরের কণা রেখে দেন। দেখবেন যে মুরগির বাচ্চা চাল ভাঙাটি খেয়ে নিবে, পাথরের কণা সে খাবে না, সে বুঝে এটা আমার খাবার, ওইটা আমার খাবার না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান মধ্যে বলেছেন, মুরগির বাচ্চা বুঝলো এটা আমার খাবার, মানুষের বাচ্চা বুঝলো, তাহলে বলুন কে বেশি বুঝে? মুরগির বাচ্চা বেশি বুঝে। তাই বলে কি মুরগির বাচ্চাকে বসে পিঠে বলে বলে না, বোঝা গেছে? এগুলো বোঝার নাম শিক্ষা নয়, যারা এগুলো বোঝে এরা শিক্ষিত নয়। দুই নম্বর, মৌমাছি বড় শিক্ষিত। আমরা ওষুধ বানাই, খাবার প্রস্তুত করি, প্যাকেটের উপরে একটি ডেট থাকে, এর ভিতরে ভিতরে ব্যবহারযোগ্য, ডেট কভার হয়ে গেলে এগুলো ব্যবহার করা যাবে না। খাবার হলে পেটের ক্ষতি করবে, ওষুধ হলে রিয়াকশন হতে পারবে। মৌমাছির জগতের শ্রেষ্ঠতম ওষুধ প্রস্তুত করলো যাকে মধু বলা হয়, যার ওষুধের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে করতেছেন। আল্লাহ পাক বলেন, ও রাব্বুকা ইলান নাহালে আনিত্তাকিজি মিনাল জিবালে বুয়ুতা ওয়া মিনাস সাজাদি ওয়া মিম্মা ইয়াজিসুন গবেষণা করে তাদের গবেষণা ধরা পড়েছে, একটি মধু পোকা ফুলের রস আহরণের লক্ষ্যে 80 কিলোমিটার পর্যন্ত দূর চলে যায়, সেখান থেকে এক চিমটি রস মুখে নিয়ে আবার বাসায় ফিরে আসে। এভাবে 70,000 মধু পোকা 26,000 ফুলে 5,000 বার আসা যাওয়ার ফলে 1 কেজি মধু তৈরি হয়। আমরা ব্যবসা করে দিই এই যে মহা ঔষধ এরা সৃষ্টি করলো, তৈরি করে এদের ঔষধের প্যাকেটিকে ডেট লেখা থাকে, অমক তারিখ পর্যন্ত সেবনযোগ্য, এরপরে সেবন করা যাবে না। যে পাত্রে মধু সংরক্ষণ করবে ওই পাত্রে যদি কোনো প্রকারের সমস্যা না থাকে, কেয়ামত পর্যন্ত এই মধু নষ্ট হবে না, বরং যত পুরাতন হবে তার উপকারিতা তত বাড়তে থাকবে। আমাদের ওষুধ নষ্ট হয়, তাদের ওষুধ নষ্ট হইল না, অথচ আমরা অ্যালকোহল ব্যবহার করি, স্প্রিট ব্যবহার করি, তারপর নষ্ট হয়। ওরা কি অ্যালকোহল ব্যবহার করেছে, কি স্প্রিট ব্যবহার করেছে, তাদের প্রস্তুতকৃত ওষুধ কেন নষ্ট হয়? তাহলে আমরা বেশি বুঝি না ওরা বেশি বুঝি? আমরা ওষুধ বানাইলে আমাদের এক ওষুধ এক রোগের কাজ করে, অথবা খুব কম ওষুধ আছে দুই চার রোগের কাজ করে, যেমন ঝাপার ট্যাবলে জ্বরেরও কাজ করে, মাথা ব্যথার কাজ করে। কিন্তু মৌমাছির প্রস্তুতকৃত ওষুধ আমার আল্লাহ বলতেছেন, ফিহে শিফাউন লিন্নাস, মদ ব্যতীত সকল রোগের আরোগ্য, সকল রোগের জন্য মহা ঔষধ। তাহলে বলুন আমরা বেশি বুঝি না ওরা বেশি বুঝি? এরপরও তো মৌমাছিকে কেউ শিক্ষিত বলে না, কেন বলে না? বুঝা গেছে এগুলো জানার না, বোঝার না, শিক্ষার না। আমরা যদি বস্তা ঝুলাইতে যাই, তার ব্যবহার করি, নাইলনের রশি ব্যবহার করি, সুতি ব্যবহার করি, তারপর মাঝে মধ্যে ছিঁড়ে পড়ে, ইঁদুরে রশি কেটে দেয় তো বস্তা পড়ে যায়। মৌমাছি তার মৌচাক একটি বস্তায় গাছের ডালে ঝুলাইল, সুন্দর বনে এক এক মৌচাকে এক এক মন পর্যন্ত মধু হয়। মৌচাকের ওজন থাকে আধা মন, তার মানে তাদের একটা বস্তা দেড় মন ওজন। কোন রশি ব্যবহার করেছে গাছের ডালে যে ঝুলাই রাখলো, না ইঁদুরে কেটে কোনোদিন মৌচাক ফেলে দিয়েছে? তাহলে বলুন আমরা বেশি বুঝি না ওরা বেশি বুঝি? আমরা একটি বাড়ি নির্মাণ করার আগে মাস্টার প্ল্যান করতে হয় ইঞ্জিনিয়ারের মাধ্যমে, কত রকমের ম্যাট নকশা, তারপরও কোনো জায়গা নষ্ট হয়ে যায়, ব্যবহার করার আর কোনো সুযোগ রয়ে। কিন্তু মৌমাছি যে তার বাড়িঘর বানাইল, হাজার হাজার কামরা এক এক বাড়িতে,
আমাদের এক পরিবার দশখানেক বাচ্চাও তো ঘুমায়, কিন্তু মৌমাছি এক এক বাচ্চার জন্য এক একটি কামড়া বলা, প্রত্যেকটি কামড়া পাঁচ কমজি সৃষ্টি মোটো কোনো জায়গা যাতে নষ্ট না হয়। তাহলে চিন্তা করুন কি মাপজব সে দিল, আমরা মাপের জন্য কত রকমের মেশিনের পিতা ব্যবহার করি। মৌমাছি কোনোদিন মেশিন বা কোনো পিতা ব্যবহার করেছে? করেনি। তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি? তিন নম্বর, ঈদ উর্বর শিক্ষিত। যখন দুই দেশের যুদ্ধ আরম্ভ হয় তো মাটির নিচে সৈনিকেরা বাংকার খনন করে যাতে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করতে পারে, সব মরার মাথা যে এখানে শত্রু আছে এরপরও ভয় থাকে, যদি টের পেয়ে যে আমরা এখানে আছি ভাবতে হবে, মাপের নিচ দিয়ে একটি চোরা রাস্তা খনন করে রাখে, সৈন্যদের মেলে চোরা রাস্তা দিয়ে যাতে ভাগা থাকে। এই বাংকার খনন করতে কয়েক মাস যাবত ট্রেনিং দিতে হয়, তারপর বাংকার খনন করার যোগ্যতা লাভ করে। ইঁদুরও বাংকার খনন করে, আপনার আমার ইঁদি খেতে আইলে আপনার টের পাচ্ছেন যে আমার ধান কেটে কেটে তারা গুদাম জাত করতেছে, গরম পানি বালতি বালতি ডালতেছেন, হাতে একখানা ডাল কিংবা লাঠি, শত্রুর বের হবে আক্রমণ করবেন তাকে হত্যা করবেন। পাঁচ সাত বালতি পানি ডালার পর দেখলেন আট দশ হাত দূর দিয়ে খুশ করে ইঁদুর বেরিয়ে একদম, শুধু ল্যাজ দেখতে পাইছেন, পরে ইঁদুরটা দেখতে পারবেন। পানীয় বেকার গেল, সময় নষ্ট হলো, শ্রম গেল, কিছু করতে পারলেন না। তাহলে ইঁদুর যে এভাবে বাংকার খনন করলো, তাকে দেখেছেন ক্যান্টনমেন্টে কোনো আর্মি অফিসারের পিছনে ঘুরতে, যে অফিসার সাহেব শুধু আপনাদেরই বাংকার খনন করতে হয় না আমাদেরও হয়, একটু ট্রেনিংটা দিয়ে দেন। তাহলে বললেন আমরা বেশি বুঝি না, ইঁদুর বেশি বুঝি। তারপর তো ইঁদুরকে কেউ শিক্ষিত বল, তেমনি ভাবে বাবুই পাখি, এই যে আমরা এখানে আলো আনার ব্যবস্থা করেছি, খুঁটির সাথে তার বেঁধে বেঁধে আলো নিয়ে এসেছি, মাঝে মধ্যে তুফান তাফান হলে খুঁটি পড়ে যায়, তার ছিঁড়ে যায়, আমরা অন্ধকারে ডুবে যাই, আর যদি খুঁটি নাও পড়ে তার নাও ছিঁড়ে, লোডশেডিং তো আছেই থাকে। তালগাছের আগায় বাবুই পাখি গড়বাড়ি নির্মাণ করে, রাতের অন্ধকারে তাকে দেখবেন তাদের ঘরের দুয়ারে টিম টিম করে বাতি জ্বলতেছে, কোথেকে জ্বলে? দিনের বেলায় জোনাকির পল্লা টিপি টিপে তাদের ঘরে দুয়ারে স্তূপ দিয়ে রাখে, রাতের অন্ধকার যতই ঘনিয়ে আসে আলো ততই জ্বলতে থাকে, না আমরা উল্টে পড়ার ভয়, না তার শিয়ার আতঙ্ক, না লোডশেডিং এর চিন্তা, রাত ভর আলো জ্বলতেছে সে ব্যবহার করতেছে। তালগাছের পাতার আগার সাথে আপনি যদি কিছু বেঁধে রাখতে যান, পারবেন? যত খুশি বাস দিবেন তারপরও বাতাস বাড়ি না দিয়ে ছুটি করে যান, কিন্তু বাবুই পাখি যে তার ঘর বাড়ি তালগাছের আগার পাতার আগার সাথে জুলাই রাখলো, তুফানের পিটতে পিটতে গাছের ডাল পর্যন্ত ভেঙে ফেললো, কিন্তু তাদের বাসা ফেলতে পারলো না। তাহলে বলুন আমরা বড় ইঞ্জিনিয়ার না বাবুই পাখি বড় ইঞ্জিনিয়ার? এরপর তো বাবুই পাখিকে কেউ ইঞ্জিনিয়ার বলে না, শিক্ষিত বলে না, কেন বলে না? বোঝা গেছে এগুলো জানার না বুঝার নাম শিক্ষা নয়, যে জানে আর বোঝে সে শিক্ষিত নয়। তেমনি ভাবে ওই পোকা, আমরা বাড়ি নির্মাণ করার জন্য রড ব্যবহার করি, সিমেন্ট ব্যবহার করি, পাথর ব্যবহার করি, বালি ব্যবহার করি, আরো কত কেমিক্যাল ব্যবহার, এরপরও মাঝে মধ্যে আমাদের বাড়ি ধসে পড়ে। ওই পোকাও বাড়ি নির্মাণ করে পুকুরের পাড়ে বাঁধ ঝাড়ে নিচে, তাদের হাইট হিসাবে তাদের বাড়ি কত তালা হয় চিন্তা করুন, আপনার লাঠি দিয়ে পিটাইলেও তাদের বাড়ি ভাঙতে পারবেন না। অথচ কোনো রড ব্যবহার করেনি, সিমেন্ট ব্যবহার করেনি, কংকর ব্যবহার করেনি, বালি ব্যবহার করেনি, কি দিয়ে সে বাড়ি নির্মাণ করলো? তার বাড়ি ভাঙে না। ভিতরের কত রকমের কামরা, কত রকমের রাস্তা, আপনার দিশ পাবেন না কোন রাস্তায় গেলে কোন কামরায় পৌঁছা যাব। তাহলে বলুন আমরা বড় ইঞ্জিনিয়ার না ওই পোকা বড় ইঞ্জিনিয়ার? এরপর তো ওই পোকাকে কেউ ইঞ্জিনিয়ার বলে না, শিক্ষিত বলে না, কেন বলে না বাধা কথা? বুঝা গেছে এগুলো জানার না বুঝার নাম শিক্ষা নয়, যে জানে বোঝে সে শিক্ষিত নয়। তাহলে এখন বোঝার প্রয়োজন কি জানলে শিক্ষিত হয়, কোন জানাকে শিক্ষা নয়? বুখারী শরীফে একটি অধ্যায় আছে কিতাবুল ইলম, শিক্ষা অধ্যায়, এই অধ্যায়ের ব্যাখ্যা গ্রন্থে এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে শিক্ষা কাকে জানে। তো শিক্ষা বলা হয় এমন জানাকে, এমন বোঝাকে, যে জানার মধ্যে কোনো ভুল থাকে না, যে জানার মধ্যে মিথ্যা থাকে না, যে জানার মধ্যে পদস্খলন ঘটে না, যে জানার মধ্যে ধোকা থাকে না, এমন নির্ভেজাল জানাকে বলে শিক্ষা। এবারে একটু আসো, নির্ভেজাল জানা কোনটা?
আমরা কোনো কিছু জানার জন্য বোঝার জন্য প্রথমে আমাদের দেহের পাঁচটি অঙ্গ ব্যবহার করে থাকি। এই পাঁচটি অঙ্গকে আরবিতে বলে আল হাওয়াসু খামসা, বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়। এই অঙ্গগুলো যথাক্রমে জিহ্বা, নাসিকা, চক্ষু, কর্ণ ও ত্বক। ত্বক মানে চান। এখন আবহাওয়া গরম কি ঠান্ডা, বা এই লৌহ অঙ্গটি গরম কি ঠান্ডা, চামড়া লাগালে চামড়া বলবে এটা ঠান্ডা কিংবা গরম, অমক বস্তু দেখতে কেমন এটা বুঝি চোখ দিয়ে, আওয়াজটি কার এবং কেমন এটা বুঝি কান দিয়ে, অমক বস্তুতে গ্রাম নাকি গন্ধ এটা বুঝি নাক দিয়ে, অমক বস্তুতে স্বাদ কেমন এটা বুঝি জিহ্বা দিয়ে। এই অঙ্গগুলো দিয়ে আমরা কিছু বুঝার এবং জানার চেষ্টা করি। এই অঙ্গের মাধ্যমে যেগুলো বুঝি আর জানি, এগুলোর মধ্যে কি এই জানার মধ্যে কি পদস্খলন ঘটে না, না সবসময় সঠিক আমাদেরকে তথ্য দেয়? এই অঙ্গগুলো সবসময় সঠিক তথ্য দেয় না, এরা মাঝে মধ্যে ভুল তথ্য দেয়। যেমন ধরুন পৃথিবী নামক গ্রহে দাঁড়িয়ে উপরের দিকে যদি আমরা তাকাই, দিনের বেলা দেখি সূর্য, রাতের বেলা দেখি চন্দ্র। দিনের বেলা সূর্যকে আমরা কত বড় দেখি, বেশি থেকে বেশি এক হাত বাই এক হাত দৈর্ঘ্য বেশি। অথচ বিজ্ঞানীরা বলেন আমাদের 20 কোটি বর্গমাইল আয়তন, এই বিশাল পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্যকে আমাদের চোখ বলতেছে 1 ফিট বা 1 হাত বাই 1 হাত হলো তার দৈর্ঘ্যগ্রস্ত। তো চোখ সত্য বলো না মিথ্যা বলো? মিথ্যা। রেল লাইনে দাঁড়িয়ে সামনের দিকে তাকাইলে দেখবেন দুই পাশের স্লিপার এবং লোহার শিক খিস্তে খিস্তে অনেক দূরে গিয়ে একবারে মিলেই গেছে, সেখানে হাত নেই। যদি কোনো ড্রাইভার এই চোখের উপরে নির্ভরশীল হয়, এ কি কখনো গাড়ি স্টার্ট দিবে? দেবে না। কারণ সে তো দেখবে ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, যেহেতু সেখানে তো হাত নেই। এই ড্রাইভার জীবনে গন্তব্যে পৌঁছতে পারবে? পারবে না। আসলে কি ওখানে মিলে গেছে না, ওখানে হাত আছে, ওখানে হাত আছে? তো বোঝা গেল চোখ আমাদেরকে সত্য তথ্য দিতে পারে। তেমনি ভাবে হাইওয়েতে দুপুরে রোদের সময় দাঁড়াইয়ে 200 মিটার সামনে তাকালে দেখবেন পানি থই থই করতেছে, পানি দেখাবে। কেউ পানি ঢেলে দিয়েছে কিন্তু বৃষ্টি হয়ে গেছে। আপনি যত অগ্রসর হবেন পানিও তত অগ্রসর হবে। আসলে এটা পানি না, মরিচিকা। তো চোখ ঢুকতেছে পানি, এই পানি দেখে তো ঢোকা থাকে। তাই তোমার বুজুর্গ বলেছেন এই মরিচিকাকে পানি মনে করে পিছনে দৌড়তে দৌড়তে পিপাসা শেষমেশে জীবন হবে না। বুজুর্গ আমাদেরকে বুঝাতে চান আমাদের এই পার্থিব জগতে দুনিয়াটা মরিচিকার নেই, এটার পিছনে করে দৌড়তে দৌড়তে জীবন হারা, তার আখেরাত বরবাদ হয়ে যায়, দুনিয়াও সে পায় না। আর যারা এটাকে মরিচিকা মনে করে এরা কামিয়াব হয়, এরা গন্তব্যে পৌঁছতে পারে। যাই হোক, বুঝা গেল চোখের মাধ্যমে যা বুঝবো জানবো এটাও শিক্ষা নয়, যেহেতু ত্রুটিমুক্ত নয়। আসুন কানের কাছে। এক ব্যক্তি বলতেছে ভয় তুফান আসতেছে, কিভাবে বুঝলে? আওয়াজ শোনা যায়। দ্বিতীয় ব্যক্তি বলে কই আওয়াজ তো নেই। দুইজনের কান তো সত্য বলতে পারতেছে না, হয়তো বাস্তবে তুফান আসে আর ওর কানে সমস্যা সে শোনে না, অথবা তুফান নেই এর কানে সমস্যা এমনি শোষণ করে। তাহলে বোঝা গেছে কানের মাধ্যমে যা বুঝবো জানবো এটাও শিক্ষা না, যেহেতু ত্রুটিমুক্ত নয়। আসুন চামড়ার কাছে। এক দুই ব্যক্তি একই কামড়ার মতো। এক ব্যক্তি বলছে ভাই ফ্যানটা ছেড়ে দেন গরম লাগতেছে, আরেক ব্যক্তি বলছে কম্বল দেন শীত লাগতেছে। একই কামরার ভিতরে গরম শীত একত্রিত হওয়া তো সম্ভব নয়, অতএব যে কোনো মিথ্যা বলতেছে। হয়তো এর জ্বর, তাই বাস্তবে আবহাওয়া গরম, তারপর কম্বল চাই, আর অথবা বাস্তবে শীত, ওর প্রেশার উঠছে এই জন্য বলে গরম, ফ্যান ছেড়ে দেন। তো দুইজনের একজনের চামড়া তো মিথ্যা বলেছে, অতএব চামড়ার মাধ্যমে যা বুঝবো জানবো এটাও শিক্ষা নয়, যেহেতু ত্রুটিমুক্ত নয়। আসল জিজ্ঞাসা কাছে, যে ব্যক্তি ফ্যান ছাড়তে বলেছে তার মুখে এক টুকরা গুড় দিলেন, মাশাআল্লাহ বড় মিষ্টি। আর যে কম্বল চাইছে তার মুখে আর এক টুকরা গুড় দিলেন, সে বলে ঠো ঠো তিতা তিতা। একই গুড়, একজন বলে মিষ্টি আরেকজন বলে তিতা, এটা তো হওয়া সম্ভব না।
হয়তো এক জিহ্বা ঠিক করতেছে মিষ্টি আর ওর জ্বর ওঠার কারণে রুচি নষ্ট হয়ে গেছে মিষ্টিকে তিতা লাগতেছে তো যে কোনো একজনের জিহ্বা তো মিথ্যা বলতেছে অতএব জিহ্বার মাধ্যমে যা বুঝবো জানবো এটাও শিক্ষা নয় যেহেতু ত্রুটি মুক্ত নয় এই পাঁচটি অঙ্গ যেখানে গিয়ে ভুল করে ওই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি নেয়ামত দান করেছেন এই পাঁচ অঙ্গের একটি পরিধি আছে সীমা আছে এর ভিতরে এরা কাজ করতে পারে এর বাইরে এরা অচল যেমন ধরুন আমি কথা বললে কথা শুনে আমার কান অথচ আমার মুখের তুলনা নাক কানের তুলনা নাক অনেক কাছে নাক কিন্তু শুনে না আমাদের যুক্তিতে বলে নাক আগে শুনবে কান পরে শুনবে যেহেতু নাক কানের তুলনায় কাছে শোনে এদের একটি গণ্ডি আছে সীমা আছে এর ভিতরে কাজ করে এর বাইরে এরা অর্থ আর এদের গলতি আর ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আরেকটি নেয়ামত দান করেছেন এদের সীমার বাইরে চলার জন্য আল্লাহ পাক আরেকটি নেয়ামত দান করেছেন যাকে বলা হয় আকল বিবেক এবং জ্ঞান যেমন চোখ বলতেছে সূর্য এক হাত বা এক হাত দৈর্ঘ্যপ্রস্থ আকল আর জ্ঞান বলে না তোমার পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হওয়ার কারণে ছোট দেখা যায় বাস্তবে পৃথিবী থেকে 13,00,000 গুণ বড় আকল বলে জিহ্বা বলছে গুড়িটা আকল বলে না তোমার জ্বর রুচি নষ্ট হয়ে গেছে বাস্তবে মিষ্টি তোমার কাছে তিতা লাগে চামড়া বলবে আবহাওয়া ঠান্ডা আকল বলবে না তোমার জ্বর উঠেছে এই জন্য ঠান্ডা লাগে বাস্তবে আবহাওয়া গরম নাক বলে গন্ধ এবং গ্রাম কিছুই নেই যে ব্যক্তি কম্বল চাইছে তার নাকের সামনে গোলাপ ফুল দিলেন তো গ্রাম গন্ধ কিছুই নেই যে ফ্যান ছাড়তে বলেছে তার নাকের সামনে দিলে সে বলে মাশাআল্লাহ কি সুন্দর মিষ্টি গ্রাম ওর নাকে যে সর্দি গ্রাম উপলব্ধি করার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে আকল এদের ভুলগুলো দূরিয়ে দিবে কিন্তু আকল যে ভুল করবে না তার কোনো গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি নেই এই পঞ্চ ইন্দ্রিয় যেভাবে আমার আল্লাহর মাখলুক আকলও আমার আল্লাহর মাখলুক না সৃষ্টি পঞ্চ ইন্দ্রিয় যেভাবে ভুল করে এদের পদস্খলন ঘটে আকলও ভুল করে আকলেরও পদস্খলন ঘটে যেমন একটি দৃষ্টান্ত দিই আগেকার যুগে ঈসা আলাইহিসসালামের আগে বিজ্ঞানীদের থিওরি এবং ধারণা ছিল যে সূর্য এক জায়গায় স্থির থাকে পৃথিবী তার চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায় এর বহুকাল পর বিজ্ঞানীদের এই থিওরির পরিবর্তন ঘটলো তারা বলল যে না বাস্তবে পৃথিবী এক জায়গায় স্থির থাকে সূর্য তার চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায় এর বহুকাল পর আবার থিওরি এসেছে যে না সূর্যকে কেন্দ্র করে কতগুলো গ্রহ ঘুরতেছে এটাকে সৌরজগৎ বলে আর এখন বিজ্ঞানীরা কি বলে যে না স্থির কিছু নেই সবকিছু ঘুরে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে প্লুটো ঘুরে নেপচুন ঘুরে মঙ্গল ঘুরে বুধ ঘুরে শনি ঘুরে শুক্র ঘুরে বৃহস্পতি ঘুরে সব ঘুরে আমরা সাথে আরেকটু যোগ দেই যে বিজ্ঞানও ঘুরে এটার এক অবস্থা থাকে আমাদের কুমিল্লা জেলার ভাগসাম থানার একজন বুজুর্গ ছিলেন ওনার কাছে আমার এক বিজ্ঞানী একদিন এসে বসেছে বুজুর একটা কথা জানার জন্য এসেছি কি সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে কোরআন কি বলে জানতে এসেছি হুজুর প্রশ্ন করলেন ভাই আপনি বলেন কিনা এটা আগে আমাকে জানতে পরে আপনার প্রশ্নের উত্তর দিন হুজুর আপনার প্রশ্নটা বুঝলাম না বোঝেননি কয়েছি না তো একটু তাপাতি এটা ছিল ওটা বলেন তো এটা তো মুখস্থ নেই পুলুয়াল্লা আছে কয়েছি আছে এইটা একটু বলেন এমন বলা বলছে এই বলা নামাজ হয় না হুজুর বললেন দেখতেছি আপনার তো ঘুরেন আপনার ঘুরে আগে বন্ধ করেন এরপরে চিন্তা সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে তাই আমরা বলি এগুলোর ঘোরার পাশাপাশি বিজ্ঞান ঘুরে এক অবস্থায় থাকে না এই জন্য আল্লাহ একবার রহম বলে গেছেন আয় কাকি কত জানে দি চশমে গলত দি কাফাসা হায় আকে কতিয়া মেদি চশমে গলত দি কাফাসা ইয়ে জমি ইয়ে দস্ত ইয়ে গোসার ইয়ে চরকে কবুত कोई कहता है नहीं है कोई कहता है के है क्या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद अल्लाह रशिया विज्ञान दिए जो तुम्हारे सृष्टि जगत बुझते चाहे तो एक रकम बुझे আমেরিকার বিজ্ঞান দিয়ে বুঝতে চলে আরেক রকম বুঝে আসে বাস্তব কোনটা সিদ্ধান্তে তো পৌঁছতে পারতেছি আসলে ব্যাপার হলো আপনি যদি লাল রঙের চশমা চোখে দিয়ে আকাশের দিকে তাকান তো দেখা যাবে আকাশ শুধু আগুন আর আগুন
কালো রঙের চশমা দিয়ে তাকালে দেখবেন মেঘ, আর সবুজ রঙের চশমা দিয়ে মরুভূমির দিকে তাকালেও দেখবেন ঘাস, আর সাদা রঙের চশমা দিয়ে এখন দেখবেন না আকাশে আগুন, না মেঘ, না মরুভূমিতে ঘাস। তো আগে যে দেখলেন এগুলো সব চশমার গোলমাল। ঠিক তেমনি ভাবে এক এক বিজ্ঞান এক এক রকম বলে, এগুলো সব বিজ্ঞানের গোলমাল, আমার আল্লাহ সৃষ্টির গোলমাল। বুঝা গেছে আকলের মাধ্যমে যা কিছু বুঝবে জানবো, এটা প্রদর্শন মুক্ত নয়। এই যে চারটি থিওরি আসলো, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে না সবগুলো ঘুরে, এই চারটি থিওরি একসাথে সঠিক হওয়া কি আদৌ সম্ভব? যে কোনো তিনটি তো নিশ্চিত হবে ব্যাচিক, আর একটি সঠিক হতে পারে বেটিক হতে পারে, হতে পারে ভবিষ্যতে পঞ্চম কোন থিওরি সামনে আসতেছে সেই চারটা থিওরিকে মিথ্যা প্রমাণ করে দিবে। তো বোঝা গেছে এগুলো তো আকলের ফসল, আকলরা সবসময় সঠিক তথ্য দিতে অক্ষম। অতএব আকলের মাধ্যমে যা বুঝবো জানবো এটাকে শিক্ষা বলা হবে না, যেহেতু প্রদর্শন মুক্ত নয়, লোকা মুক্ত নয়, মিথ্যা মুক্ত নয়। তাহলে শিক্ষা কাকে বলবে? আকল যেখানে ভুল করবে, আকলের সীমা যেখানে শেষ হবে, এর সামনে অগ্রসর হওয়ার জন্য, আকলের ভুল ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আরেকটি মহামূল্যবান নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতকে বলা হয় ওহি, বাংলা বলে ঐশী বাণী। আকল বেশি তেজ বেশি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমাকে কিছু বুঝাইতে পারবে, শেষ নিঃশ্বাস ত্যাগের পর কি হবে এটা কি আকল বুঝে দিতে পারবে? তো সামনে আমাকে ওহির মাধ্যমে চলতে হবে, আর আকলের ভুলগুলো ওহির মাধ্যমে আমাকে ধরে নিতে হবে। আর ওহি শিক্ষার এমন একটি মাধ্যম যার মধ্যে প্রদর্শন, যার মধ্যে মিথ্যা এবং ধোকা অবাস্তবতার কল্পনাও করা যায় না। তাই তো ওহি সম্মিলিত কিতাবের প্রারম্ভে আমার আল্লাহ ব্যর্থ কণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কিতাবটি এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। অতএব আশা করি পরিষ্কার হয়ে গেছে, ওহির মাধ্যমে যা বুঝবো জানবো যেহেতু প্রদর্শন মুক্ত, ধোকা মুক্ত, মিথ্যা মুক্ত, এটাকে বলা হবে শিক্ষা। আর এই শিক্ষা যার মধ্যে থাকবে তাকে বলা হবে শিক্ষিত। আর শিক্ষা হলো চাকরির জরুরি, এই কথাটি শুধু আমার না, সারা জগৎবাসী এই কথা স্বীকার করে, বুঝে করুক আর না বুঝে করুক। যেমন ধরুন একটি ছেলে যখন মাদ্রাসায় ভর্তি হয়, কওমি মাদ্রাসা, সকল মাদ্রাসায় নয়, একটি ছেলে যখন কওমি মাদ্রাসায় ভর্তি হয় তখন জাতি এই ছেলেটাকে তালেবুল আলিম বলে কিনা? ওই কোন মাদ্রাসা তালেবে আলিম, অমুক মাদ্রাসা তালেবে আলিম, একে তালেবে আলিম বলে। কেন বলে? তালে কর্তাবাচক শব্দ, এসমে ফাইলের সিজা, তার অর্থ অন্বেষণকারী, তালাশ করনে ওয়ালা, আলিম মানে শিক্ষা। একে তালেবুল আলিম বলা মানে শিক্ষা অন্বেষণকারী, এই শিক্ষা অন্বেষণ করতেছে জাতিটাকে, এই কথা বলতেছে। অন্য লাইনে যদি একটা ছেলে ভর্তি হয় তাকে কি কেউ ভুলেও তালেবে আলিম বলে? বলে না। আপনি যদি কখনো বলেও ফেলেন সে টুটে যাবে, চাচা মিয়া আমি তালেবুল আলিম, তো তুমি কি? আমি স্টুডেন্ট। তালেবুল আলিম উপাধি গ্রহণ করতেছেও কি হয়? রাজি নয়। তার মানে আমি যা কিছু অন্বেষণ করতেছি এটা তো শিক্ষা নয়, আমাকে তালেবে আলিম কথা শিক্ষা অন্বেষণকারী বললে তো ভুল হবে, আমাকে কেন বলবেন? এটা তো বলবেন যে কমে মাদ্রাসায় পড়ে, ওই ছেলেকে বলবেন তালেবুল আলিম, সে শিক্ষা অন্বেষণ করতেছে। তাহলে দুনিয়ার মানুষ একে তালেবুল আলিম এমনিতে বলে না। মানুষ কি কেউ কখনো পরামর্শ করে সিদ্ধান্ত করেছে যে কমে মাদ্রাসায় যে ভর্তি হবে তাকে তালেবুল আলিম বলতে হবে, অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হলে তালেবুল আলিম বলা যাবে না? নাকি কোনো মুফতি ফতোয়া দিয়েছিল যে কমে মাদ্রাসায় ভর্তি হলে তাকে তালেবুল আলিম বলা উচিত, অন্য কাউকে তালেবুল আলিম বলা মাত্র এমন ফতোয়া তো নেই? তাহলে কিভাবে পুরা দুনিয়াবাসীর মুখে উপাধিটা উঠল? এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আসে। কিভাবে আসে? হাদিস শরীফে আছে, আমার আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, বুখারি শরীফে আছে, হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালামকে ডেকে আল্লাহ পাক জানায় দেন অমুক বান্দাকে আমি ভালোবাসি, অতএব তুমিও ভালোবাসো। জিব্রাইল আমিন ওই বান্দাকে ভালোবাসতে থাকেন, এর পাশাপাশি আকাশের ফেরেশতাদেরকে জানায় দেন, ও আকাশের ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, আমিও ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। আকাশের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে থাকেন, এর সাথে দুনিয়ার ফেরেশতাদেরকে জানায় দেন, ও দুনিয়ার ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, জিব্রাইল আমিন ভালোবাসেন, আমরা ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো।
এরপর জমিনের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে থাকে, এর পাশাপাশি জমিনের সকল মাখলুকের অন্তরে ওই বান্দার ভালোবাসা ঢুকিয়ে দেয়। এরা নিজেরা জানেও না কেন ওর ভালোবাসা আমার অন্তরে। হযরত মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি, তার ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নেই? আছে। অথচ আমরা তাকে কখনো দেখেছি? দেখিনি। তিনি আমাদেরকে একার বেলা দাওয়াত দিয়েছিলেন, খাওয়াননি। 5-10 টাকা কখনো হাদিয়া দিয়েছিলেন, দেননি। তারপরে কেন ভালোবাসা? আজ 800 বছর হয়ে গেছে তিনি এন্তেকাল করে গেছেন, এরপরে তার ভালোবাসা আমাদের অন্তরে ঘর করে বসে আছে কেন? আমার আল্লাহ তাকে ভালোবাসতেন, ফেরেশতাদের মাধ্যমে সেই ভালোবাসা আমাদের অন্তরে ঢুকেছে। শুধু আমাদের না, সমস্ত মাখলুকের অন্তরে ঢুকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে একটি বিড়াল থাকতো। বিড়াল একদিন বাবরচি ডাল পাক করে ডালের পাতিলে ঢাকনা না দিয়ে বাবরচি খানার দুয়ার বন্ধ করে বেরিয়ে গেছে। বিড়ালটি ছিল ভিতরে। এই সময় একটি বিষাক্ত সাপ গড়ের খুঁটি বেয়ে সাহাতির হয়ে অপর পান্থে যাওয়ার পথে ডালের পাতিল বরাবর উপরে গেলে চুপ করে পড়ে গেছে ডালের পাতিল। গরম ডাল মাত্র পাকিয়েছে, সাপটি মারা যায়। দেখেছে একমাত্র বিড়াল, আর কেউ দেখে। একটু পর বাবরচি এসেছে বাবরচিখানে। এখন বিড়াল বাবরচিকে সংবাদ দিবে যে ডালগুলো খাওয়া যাবে না, এখানে বিষাক্ত সাপ পড়ে মারা গেছে। ডাল খেলে মারাও যেতে পারে, কিন্তু সংবাদ দিবে কোন ভাষা? বিড়াল যেই ভাষা বলতে পারে বাবরচি সেই ভাষা বুঝে না, আর বাবরচি যেই ভাষা বুঝে বিড়াল সেই ভাষা বলতে পারে। তো না দিদি গাহে সোলাই বানরা, তুচে দানি আওয়াজে মোর বানরা, তুচে দানি আওয়াজে মোর বানরা। পশু পশুর ভাষা সৈয়দনা হযরত সুলাইমান আলা নবিকিনা আলাইহি সালাতু ওয়াসালাম বুঝতেন, আমরা তো তার সাক্ষাৎ পাইনি, আমরা এদের ভাষা বুঝবো কিভাবে? যাই হোক, বিড়াল নিজের ভাষায় বোঝানোর চেষ্টা শুরু করে দিয়েছে। নিজের ভাষা কি? নিয়ম নিয়ম নিয়ম। যত নিয়মিয়ে করুক বাবরচিকে বুঝে, বিড়াল দেখলে বুঝাইতে পারলাম। এবার বাবরচির জামার আঁচল ধরে ডালের পাতিলের দিকে টানাটানি করে, লুঙ্গি ধরে ডালের পাতিলের দিকে টেনে নিয়ে যেতে চায়। বাবরচি লাঠি মেরে বিড়ালকে সরায় দেয়, আর ভাবে এটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, এমন করতে শেখাইছে। বিড়াল দেখলে বুঝাইতে তো পারলাম। রশির মধ্যে বাবরচির কাপড় ঝুলতেছে, বিড়াল লাফ দিয়ে উঠে একটি কাপড় নিয়ে ডালের পাতিলে ফেলে দিতে যায়। বাবরচি লাঠি মেরে বিড়ালকে সরায় দেয়, আবার কাপড় নিয়ে রশিতে ঝুলে যায়। বিড়াল দেখলো বুঝাইতে তো পারলাম। এবার খান তার মেহমান আর মুরের জন খেতে বসেছে, এদের প্লেটে ডাল যাবে খাবে, হয়তো এরা মারা যাবে। বিড়াল বেচারা বিচলিত অস্থির, হাই কি করি হাই কি করি, ছুটাছুটি করছে আর মিয়া মিয়া করছে, ছুটাছুটি করছে আর মিয়া মিয়া করছে। ঠিক ডাল পাতিল থেকে বাড়া হবে এই মুহূর্তে বিড়াল কিংকর্তব্য বিমূল হয়ে সকলের সামনে ঝুপ করে গরম ডালের পাতিলে লাফ দিয়ে পড়ে বিড়ালটি মারা যায়। তো যে ডালের পাতিলে বিড়াল মারা গেছে এই ডাল তো আর কেউ খাবে না। ডাল ফেলে দিতে গিয়ে দেখে ভিতরে বিষাক্ত সাপ মরে আছে। এখন বুঝে এসেছে এতক্ষণ যাবত বিড়াল এমন করেছে কেন। তো বিড়াল নিজের জীবন দিয়ে খানটা বাসীকে বাঁচাই দিল। জীবন যা কি এত সহজ, জগতের সবচেয়ে কঠিন কাজ তো জীবন দেয়, তো বিড়ালের জন্য সহজ কেন হইল? কয় দোস্ত আগার জাত লবি জাত তো বকশাম, আয় দোস্ত আগার জাত লবি জাত তো বকশাম, ওয়াজে জাচে আজিজ আস্তে বাবু আপ তো বকশাম, ওয়াজে জাচে আজিজ আস্তে বাবু আপ তো বকশাম। একমাত্র অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধুর জন্য সহজে জীবন দিতে পারে, অন্যদের পক্ষে দেয়া সম্ভব না। এসক মহব্বতের প্রেম প্রীতির ঘাত প্রতিঘাতে অনেক কঠিন কাজকে সহজ বানায়। তাই কোন বুজুর্গ বলেছেন, এসক কি দোষবাদে যো নে কর দিয়া কামেল মুজে, এসক কি দোষবাদে যো নে কর দিয়া কামেল মুজে, আব কোই মুশকিল নজর আতা নহি মুশকিল মুজে, আব কোই মুশকিল নজর আতা নহি মুশকিল মুজে। এই খানটা বাঁচির মহব্বত বিড়ালের অন্তরে ঘর করে বসে আছে, তাই তো নিজের জীবন দেয় এত সহজ হয়ে গেছে, না হয়তো জীবন দেয় এত সহজ। তো বিড়ালের অন্তরে এদের মহব্বত আসলো কি? আমার আল্লাহ এদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, ফেরেশতাদের মাধ্যমে বিড়ালের অন্তরে এদের মহব্বত ঢুকে গেছে,
ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ চান এই ছেলেটাকে জগৎবাসী তালাবুল আলেম বলুক। আল্লাহর পক্ষ থেকে সকলের অন্তরে ঢুকেছে এই উপাধি, জবান দিয়ে বেরিয়ে এসেছে এই টাইটেল, যে এখন থেকে একে তালাবুল আলেম বলবে আর ওকে বলবে। তাহলে বোঝা গেল শিক্ষা অন্বেষণ কাজীকে যে কম অবস্থায় পড়তেছে এই ছেলেটা। আরো কিছুদিন গেলে এখন একে বলা হয় মুন্সি, তালাবুল আলেম কিছুদিন গেলে একে মুন্সি বলা হয়। কেন মুন্সি বলছি? মুন্সির দুই অর্থ রোবাব করে দেখুন, ডিকশনারি খুলে দেখুন। মুন্সি এসমে ফাদর সিগা বাবে এফরাল থেকে কর্তাবাচক শব্দ। মুন্সির এক অর্থ হয় লেখক, তাই কোর্ট কাছাড়িতে এখনো মুন্সির মৌরি থাকে, এরা লেখে। যে লিখতে জানে লেখক এ শিক্ষিত না মূর্খ, মূর্খ কি লিখতে জানে? তাইলে একে মুন্সি বলা মানে লেখক বলা, আর লেখক বলা মানে শিক্ষিত বলা। পুরা দুনিয়াবাসী একে শিক্ষিত বলে, আর অন্য লাইনের ছেলে যে লিখতেছে একে কেউ মুন্সি বলে বলে না। একদিন বলে দেখেন তো সে গ্রহণ করে কিনে বলবে, চাচা মিয়া আমি মুন্সি, আপনি আমাকে মুন্সি বললে, তো বেটা তুমি কি? তো আমি স্টুডেন্ট। এখন প্রশ্ন, ও তো লেখে, তাকে মুন্সি বলতে অসুবিধে কি? লেখা তো ঠিক, লেখা লেখায় বেশ কম আছে, ডান আর বামের বেশ কম। আমি যদি ডান হাতে একটি মিষ্টি আপনার মুখে তুলে দেই, সাদরে গ্রহণ করবেন কি না? যে হুজুরের হাতের মিষ্টি, আর এর থেকে আরো দামি মিষ্টি যদি বাম হাতে দিতে যাই, গ্রহণ করা দূরের কথা, এক থাপ্পড় মেরে মিষ্টি ফেলে দিবেন, আমার হাতও ভাঙার উপক্রম হবে। কেন এই ব্যবধান? ডান আর বামের ব্যবধানের কারণে। তো একটা লেখা কমই মানুষের ছেলেটা আরবি লিখতেছে, ফার্সি লিখতেছে, কোন দিক থেকে লেখা শুরু হয়? ডান দিক থেকে। আর অন্য লাইনে যে লিখতেছে এটা কোন দিক থেকে? বাম দিক থেকে। তো তাই বামের কারণে এটাকে লেখা বলা এটা উপযোগী নয়, এটাকে আর্যক বলা যায়। এই জন্য যে এটা লেখে তাকে লেখক তথা মুন্সি বলা হয় না, আর ডান দিকে লেখা যে লেখে তাকে মুন্সি তথা লেখক বলা হয়। দুই নম্বর কথা, একে মুন্সি কেন বলা হয়? মুন্সির দ্বিতীয় অর্থ হল রব পালন করতা। ডিকশনারি খুলে দেখুন লেখা। এখন প্রশ্ন, এই মাদ্রাসার তালেব আলেম আর মুন্সি সে আমার পালন কর্তা কি করে? এটা বুঝার জন্য আগে একটা দৃষ্টান্ত বুঝে নিন। আপনার মেয়ের, আপনার ছেলের বিয়ে জমিদার সাহেবের মেয়ের সাথে, আগামীকাল বিয়ের তারিখ, আর রাত থেকে জমিদার সাহেব গরু জবে আরম্ভ করে দিয়েছে, ডজন খানেক গরু সবাই এসেছে, গরু জবাই করতে দেখে জমিদার বাড়ির কুকুরগুলো পুরো গ্রামের কুকুরদেরকে একত্রিত করে আনন্দ মিছিল বের করছে। কেউ গরু করতে করতে এক দৌড়ে বাড়ির এই মাথা যায়, আর এক দৌড়ে ওই মাথায় আসে, লেজ নাড়ে কি আনন্দ করতি। এদের অবস্থা ভাবসাব দেখলে মনে হয় আগামীকাল এদের বিয়ে। এই অবস্থা, আগামীকাল বিরিয়ানি পাক করা হলো, দুলা আসলো কিছু মেহমান নিয়ে, খাবার পরিবেশন করা হলো, দস্তরখান ঝড়ার পর দেখা গেছে কুকুরের সামনে খাবার স্তূপ, দুলার সামনে কিন্তু এত বড় স্তূপ নেই, মাত্র একখানা প্লেট। এরপরও দেখেন যে দুলা খায় না, তো খায় না, যে সিঁধু দিয়ে খাবারটা ঢুকাবে, একটি রুমাল তাও করে সিঁধু এটা বন্ধ করে দিয়ে বসে আছে। এই অবস্থা দেখে এক ব্যক্তি জমিদার সাহেবের কাছে গিয়ে বলতে, জমিদার সাহেব এই কুকুরের জন্য এতগুলো গরু জবাই করলেন, এটা কি বুদ্ধির পরিচয় দিলেন? জমিদার বলে, ব্যাক কলের ফুট ব্যাক কলে, কুকুরের জন্য গরু জবাই করছে, কিন্তু কার জন্য করছেন? আমি তো দেখি কুকুরের সামনে বিশাল খাবার স্তূপ, উপস্থিত দুলার জন্য, দুলার জন্য তো গিয়ে দেখুন ছিদ্র বন্ধ করে বসে আছে, একটা লোকমা মুখে দেখা দেয়, দুলার জন্য করছে, হ্যাঁ দুলার জন্য করছে। তো দুলা কি এক ধরনের গরু গোশত খেতে পারে? যদি দুলাই উদ্দেশ্য হয় এক এক কেজি বাজার থেকে নিয়ে আস আনলে তো হচ্ছে উত্তর, এই এতগুলি গরু জবাই করা লাগে? জমিদার সাহেব বলতেছে এটা আমি বুঝি না, যে দুলা এক ডজন গরু গোশত খেতে পারবে, কথা হলো জবাই করলেন কেন? তো জবাই করেছি দুলার ইজ্জত রক্ষার্থে, শান রক্ষার্থে। যদি আমি গরু জবাই না করি, তার বন্ধু বান্ধবরা তাকে ধিক্কার দিবে, তোর কাঞ্জুস আর কিপ্তার বাড়ি গিয়েছ বিয়ে করতে, একটি গরুও সহাইতে পারবো না। দুলা আজ এই বাড়িতে খেতে আসেনি, সে এসেছে আরেকটি স্পেশাল রান্না করার জন্য, তো সেটা আবার কি? তো সেটা আমার মেয়ে, সে অপেক্ষায় আছে বাসর ঘর কখন শুরু হবে, সে তো খেতে আসেনি, সে ওই চিন্তায় মগ্ন। এখন দুলাকে যদি বাসর ঘরের দিকে নিয়ে রওনা করা হয় রাতের বেলায়, আর ওই কুকুরেরা যাদের ভাব ছিল সবচেয়ে বড়, এরা যদি দুলার সাথে লাইন ধরে, আমরা ওই ঘরে যাব, লাঠি একটা মাটিতে পড়বে। আমার আল্লাহ বলেন, ও জগৎবাসী, আমি আল্লাহর দৃষ্টিতে কমে মাদ্রাসার ছাত্ররা হলো দুলামিয়া, এদেরকে লক্ষ্য করে
বিশকুটি বর্গমান আয়তনের পৃথিবী সৃষ্টি করে রেখেছি, বিশাল জগৎ সৃষ্টি করে রেখেছি, উদ্দেশ্য আমার গোলামিয়া। এদের উসিলায় জগতের কোটি কোটি মুশরিক ইহুদি খ্রিস্টান নাস্তিক আর মুরতাদরা পেট বোঝাই করে খাবে। এদের ঝুটা তাদের বাস্তবে আরো অনেক বড়, কিন্তু আমার দৃষ্টিতে সে আলেম সমাজ আর তালেমুল এলেমেরা গুলামিয়া। এরা এই দুনিয়ার দিকে ভ্রুক্ষেপ করবে না, কারণ তারা বোঝে তারা এই দুনিয়াতে খাওয়া দাওয়ার জন্য আসেনি, আয়েশা ঈশ্বরের জন্য আসেনি। তারা এসেছে আরেকটি স্পেশাল নেরমতের লক্ষ্যে। সেই স্পেশাল নেরমত হলো কাল আখেরাতে জান্নাতে আমি আল্লাহর দিদার আর সাক্ষাৎ। তাদের অবস্থা হল করমা রোজে কে জীবন জেলে বয় রাবে রাওয়ান, করমা রোজে কে জীবন জেলে বয় রাবে রাওয়ান, রাড়াতে যা তব বম হজ পায়ে যা না বেরাওয়ান, রাড়াতে যা তব বম হজ পায়ে যা না বেরাওয়ান, নজরতর দামকে গড়াইয়া দেব সাবে ঈদমে রোজে তাদর মায় কাটা সাদান গজলে ফা বেরাওয়ান। তারা ওই স্পেশাল মেরামতের উদ্দেশ্যে এসেছে, ওই চিন্তা করা মগ্ন। এদিকে কুকুর গোষ্ঠী তাদের জুতা খেয়ে পেট বোঝাই করতেছে। এখন যদি বেহেশত নিয়ে রওনা করা হয় দুলামিয়াদেরকে, আরো মুশরিক মুরতাদ নাস্তিকের গোষ্ঠীরা লাইন ধরে আমরাও যাবো ওই ঘরে, ফেরেশতাদের লাঠি একটা মাটিতে পড়বে। এটা একমাত্র দুলামিয়ার জন্য স্পেশাল মেরামত, তোমাদের জন্য নয়। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর এদের মাধ্যমে আমরা খাই না, আমরা চাঁদা দিই এদেরকে খাওয়াই, মাদাররা চাঁদা দিই না, আমরা চাঁদা দিয়ে এদেরকে খাওয়াই। আপনি বলেন হেরা রব হেরা আমাদেরকে খাওয়ায়, উল্টা কথা বলতেছেন ভাইয়েরা। দুলার সামনে একটি স্পেশাল প্লেট আসে কি, আস্ত বাজি মুরগি ডিম মাছ সব সাজিয়ে সামনে দেয়। দুলা কিন্তু চিত্র বন্ধ বসে আছে, একটু বড় দেখবেন সারা সামান দিয়ে দুই চারজন এসে সামনে বসে বসে কেউ মুরগির রাম নিয়ে টানা টানে, কেউ কল্লা নিয়ে চলাচলি, ফাঁকে ফোঁকে জোর জবরদস্তি দুধার মুখে দুই এক রকম ঠেলে দেয়। এখন যদি এরা ভাবে যে আমাদের উসিলে আজ দুলা খেয়ে বেঁচে গেছে আর খুদায় মারায় যেত, তাদের এই ভাবাটাকে ঠিক হবে। বরং দুলার উসিলে তারা মুরগির রাম পেয়েছে, দুলা যদি আজ না আসতো তো রাম তো দূরের কথা, মুরগির ঠ্যাং ফেটে ঠ্যাং ফেটে না, দুলার উসিলে তারা খেয়েছে। এখন বুঝার বিষয় তারা সামনে এসে নিজেরা পেট বোঝাই করলো, দু চার লোক মাছ জোর জবরদস্তি দুলার মুখে ঠেলে দিল। এর কারণ কি, এরা দু চার লোক মা দুলার মুখে ঠেলে দিয়ে বুঝাতে চায় দুলার ভাই যাকে বিয়ে করতে এসেছেন আমরা তার কাছের মানুষ, তার ভাই আমরা যে তার কাছের মানুষ, তার মাধ্যমে আপনারও কাছের মানুষ, এটা বুঝানোর জন্য দু চার লোক মা মুখে ঠেলে দিচ্ছি। অতএব যখন পার্কে ঘুরতে যাবেন আমাদেরকেও সাথে করে নিয়ে যেতে হবে, ফেলে গেলে চলবে না। যখন পিকনিক করতে যাবেন আমাদেরকেও সাথে নেবেন, আমাদেরকে রেখে গেলে চলবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর যে সমস্ত বান্দারা দু চার হাজার দু চার লাখ টাকা মাদ্রাসায় টাকা দিতে আসে, তারা যেন বুঝতে চায় আমার আল্লাহর দৃষ্টিতে ও দুলামিয়ার গোষ্ঠীরা, এই দু চার লোকমা আপনারা মুখে ঠেলে দিতে এসেছি, এটি প্রমাণ বহন করে আমরা আপনাদের কাছের মানুষ, আপনাদেরকে আমরা ভালোবাসি মহব্বত করি। অতএব কাল আখেরাতে জান্নাত নামক পার্কে যখন ঘুরতে যাবেন আমাদেরকে সাথে নিয়ে যাবেন, ফেলে গেলে চলবে না। আমার আল্লাহর দিদারের পিকনিকে যখন যাবেন আমাদেরকেও সাথে করে নিয়ে যাবেন, রেখে গেলে হবে না। এই পরিচয় দেওয়ার জন্য দু চার টাকা মানুষের দেওয়ার জন্য এসে গেছি। তাহলে বুঝা গেছে বাস্তবে এদের উসিলে আমাদের থাকা হওয়া চলতেছে, এ কথা আমরা বুঝি না, সমস্ত মাখলুক বুঝে। হাদিস শরীফে আছে যে মনসিমনের জন্য পানির নিচের মাছ গর্তের ভিতরের পিপীলিকা পর্যন্ত দোয়া করে। কেন করে, এরা বোঝে যে মুন্সি মনজুর উসিলে আমাদের থাকা খাওয়া সুখ শান্তি সব চলতেছে, এরা থাকবে না আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা মানুষ নিয়ে বুঝি, যাই হোক এদেরকে বলা হয় মুন্সি, ব্যাসার সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।